আল্লাহর পয়গম্বর হায়াত বাড়ানোর জন্য, দুনিয়ায় থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য অন্য মাসে দোয়া করেন নাই, কিন্তু রজব মাসে যেই মুহূর্তে পয়গম্বর পদার্পণ করতেন সাথে সাথে আল্লাহর পয়গম্বর একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এই দোয়াটা কি আমাদের মুখস্থ আছে? হ্যাঁ, অনেকের কিন্তু নেই, আবার অনেকের আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন তুমি রজবের বরকত, শাবান মাসের বরকত আমাদেরকে দাও এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে রজব মাসের গুরুত্ব আছে না নাই? আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, আল্লাহ রজব মাসের বরকত দাও, শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দাও। অনেকেই এমনও আছে যে মানুষ আপনাদের এখানে গত রজব মাসে এই আলোচনা শুনতে পেরেছে, এবার আমাদের মাঝে নাই, এমন লোক আছে না নাই? আছে। তো এই রজব মাস আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। এই রজব মাসকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, এই রজব মাসটা আমার মাস। আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বলেন যে রজব মাসটা আমার মাস, আর শাবান মাস পয়গম্বর বলেন আমার মাস, রমজান মাস আমার উম্মতের মাস। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহর মাসের ভিতরে বসবাস করতেছি, খুশি না বেজার? এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাসে যদি আমরা উপস্থিত হতে পারি আমাদের লাভটা কি হবে? আমরা যদি আমল বেশি করতে পারি কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, নবী আমার, ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তোমাদেরকে জানাই দিলাম যে সমস্ত ব্যক্তিরা রজব মাস ধরা পড়ে, এই রজব মাস আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবে অন্য অন্য মাসের তুলনায়। রজব মাসে পা রাখার পরে যদি তার আমলটা বাড়ায় দেয়, বেশি আমলের দিকে ঝুঁকে যায়, এই রজব মাস তার জন্য সুপারিশ করবে। জোরে কন্যা মারহাবা, বাবাজি কেমন করিয়া এই রজব মাস আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই রজব মাসটা হলো বধির মাস, রজব মাস শোনে না। জোরে কন্যা আল্লাহু আকবার। কি জন্য পয়গম্বর এই কথাটা বলে দিয়েছেন? আমার ভাইয়া, আল্লাহর পয়গম্বর আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, আমার আপনার মহাব্বতের নবী, ভালোবাসার নবী, উনি জানায় দিয়েছে এই রজব মাস যখন শেষ হয়ে যায়, শাবান মাস যখন শুরু হয়ে যায়, এই রজব মাস আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হয়ে যায়। জোরে কন্যা মারহাবা, আল্লাহ রব্বুল আলামিন এই রজব মাসটাকে ডাক দিয়ে বলেন, রজব মাস তুমি তো আমার বান্দা বান্দিদের মাঝে গিয়েছিলা, আমার বান্দা বান্দি তোমার সাথে কি ব্যবহার করেছে, তোমাকে কি সম্মান করেছে নাকি তোমাকে অসম্মানই করেছে? ভাইজান, এই কথা যেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন রজব মাসকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন বলার পর রজব মাস কোনো কথা বলবেন
বলবেন না, দ্বিতীয়বার আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, রজব মাস তুমি জানায় দাও তুমি আমার বান্দার কাছে যাওয়ার পরে আমার বান্দারা তোমার সম্মান করেছে নাকি অসম্মানই করেছে। রজব মাস কোনো কথা বলবেন না। তৃতীয়বার আল্লাহ রব্বুল আলামিন যখন রজব মাসকে ডাক দিবেন আবার, রজব মাস বলো তুমি জলদি করে বলে দাও আমার বান্দা বান্দি তোমার সাথে কেমন আচরণ করেছে। ওই মুহূর্তে রজব মাস আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার পয়গম্বর আপনার পয়গম্বর জবান দিয়ে বলে দিয়েছে আমি রজব মাস হইব বদির মাস, ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনার বান্দাদের নেকির কাজগুলো আমি শুনেছি দেখেছি আর বাকি কাজের কথা আমি বলতে পারি না, জোরে কন্যা আমার হাওয়া। তাহলে এই রজব মাস আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমরা যদি বেশি বেশি নেকির কাজ করি আল্লাহর কাছে শাফাত করবে, জোরে কন্যা আমার হাওয়া। তাহলে রজব মাসের আমার বন্ধু বেশি বেশি ইবাদত শুরু করার দরকার আছে না নাই? এই রজব মাস থেকেই আমার আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের, কথা বলেন না কেন? আমার বন্ধুগণ এই রজব মাস আমরা পাইলাম, এই রজব মাসের ভিতরে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের আমলটা বাড়াইতে হবে। আজে মোলামারা সুন্দর করিয়া বলে দিয়েছেন এই রজব মাস আমার বন্ধুগণ আমার ভাইয়া বীজ বপন করার মাস, আর শাবান মাস হইল আগাছা পরিষ্কার করার মাস। রমজান মাসে আপনি যেই বীজ বপন করেছেন রজব মাসে, রমজান মাসে সেই বীজ থেকে ফসল কেটে নিয়ে জান্নাতি হতে পারবেন, জোরে জোরে কন্মার হাবা। তবে দরকার আছে না নাই? এই রজব মাস থেকেই আমাদের আমল শুরু করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আরো মজার কথায় আসেন, রজব মাসে যদি কোনো ব্যক্তি অন্য অন্য মাসের তুলনায় ইবাদত শুরু করে দিতে পারে, বেশি করতে পারে, তাহলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদা কেমন বাড়ায় দেয়, বলবো নাকি? একটু একটু শোনেন, তারপরেই বাকি আলোচনা করব মেরাজের উপরে। কষ্ট হবে না তো? কষ্ট হবে কি আপনাদের? আপনারা ধৈর্য ধরে যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ সামনের দিকে ধারাবাহিকভাবে আলোচনা চলবে কিছু সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সামনের দিকে আলোচনা পূর্ণ শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই রজব মাসে কোনো ব্যক্তি যদি অন্য মাসের থেকে রজব মাসে পদার্পণ করার পরেই সে যদি আমল শুরু করতে পারে, নেকির কাজ শুরু করতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন আমার মাস যে হতো সে আমল করেছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে মাফ করে দেব। জোরে কন সুবহানাল্লাহ। কেমন করে? মসজিদে আকসা, যেটা মেরাজের আলোচনার ভিতরে আছে, এই মসজিদে আকসার পাশে একটা মহিলা ছিল, যেই মহিলাটা মসজিদে আকসার খাদেমা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেদমত করত সেই মহিলা এই রজব মাস ছাড়া, শাবান মাস ছাড়া, রমজান মাস ছাড়া, বাকি মাসগুলোতে রেশমি কাপড় পরত, পাতলা কাপড় পরিধান করত। কি কাপড়? পাতলা কাপড়, পাতলা কাপড় পরিধান করত। যেই মুহূর্তে রজব মাস চলে আসে, রজব মাস পদার্পণ করে, সেই সময় পাতলা কাপড় বাদ দিয়ে উনি মোটা কাপড় পরিধান করতেন। জোরে কন আল্লাহু আকবার। এখন তো আমাদের কাছে পাতলা কাপড় বেশি না মোটা কাপড়? আরে কথা কন না গায়, টাকা যত বেশি কাপড় তত মশারি হয়ে যাচ্ছে, কথা কন ঠিক না বেঠিক? মশারির মতো কাপড়ের উপর দিয়েই দেখা যায় ভিতরে কি আছে না আছে, বাস্তব কথা কিন্তু বলতেছি। এগুলো কিন্তু শুরু হয়ে গেছে, মোটা কাপড় পরবে মহিলারা, মোটা কাপড় পরবে পুরুষেরাও, মোটা কাপড় পরবে যেন ভিতরের অংশগুলো না দেখা যায়, কথা বলেন ঠিক না বেঠিক?
এই মহিলাটা রজব মাস যেই মুহূর্তে চলে আসতো, উনি সুন্দর করিয়া মোটা কাপড় পরতো, রেশমি কাপড়, পাতলা কাপড় আর পরতো না। জোরে কন্যা আল্লাহু আকবার। তো মহিলা এইভাবে চলতেছিল, আবার যখনই রজব মাস চলে আসতো উনি প্রত্যেকটা দিন একটা বইয়ের ভিতরে দেখলাম 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতো। জোরে কন্যা আল্লাহু আকবার। এই রজব মাসে পদার্পণ করার সাথে সাথে 10 বার করে সূরা ইখলাসের তেলাওয়াত করতো। আরেক রেওয়ায়েতে দেখলাম, আরেকটা বর্ণনায় দেখলাম, বইয়ের ভিতরে দেখলাম 12 বার তেলাওয়াত করতো। তো সূরা ইখলাস আমরা সকলে জানি তো ইনশাআল্লাহ, জানি তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস কোনো ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন 10 বার কোরআন পড়বে যে সব সমপরিমাণ সব তার আমলনামায় দেওয়া হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। যে ব্যক্তি 2 বার পড়বে 20 বার কোরআন তেলাওয়াত করার নেকি তার আমলনামায় দেওয়া হবে। যে ব্যক্তি 3 বার পড়বে 30 বার কোরআন পড়বে যে নেকি যে সব সমপরিমাণ সব আমার আল্লাহ তাআলা সূরা ইখলাস করনে ওয়ালা ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করিয়া জানাই দিয়েছি, হাদিসের ভিতরে আসছে বন্ধু। হাদিস শরীফের ভিতরে দেখলাম কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার পরে কথা বলেন কয়বার, আরো ধরে কথা বলেন কয়বার, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমল আমরা ছোট ছোট আমল করব, নেকি দিবেন কে, কথা বলেন কে, এ বাবাজি লম্বা চড়া আলোচনা করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মহিলা রজব মাসে যেই মুহূর্তে পা রাখতেন, রজব মাসে যেই মুহূর্তে উনি পা রাখতেন, সেই মুহূর্তে সুন্দর করিয়া প্রত্যেকটা দিন 10 বার করে সূরা ইখলাসের তেলাওয়াত করতেন। এক পর্যায়ে যখন তার বয়স হয়ে গেল, উনি চিন্তা করলেন, আর আমি তো দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, আমি এখন আমার সন্তানদেরকে ডেকে এনে একটা মাত্র নসিহাত করতে চাই। জোরে জোরে কন্যার হাওয়া, এ বন্ধু, ওই মহিলা সুন্দর করিয়া তার সন্তানদেরকে রাত্রে বেলায় ডাক দিব, ডাক দেওয়ার পরে ডাক দিয়া বলতেছি, বাবা গ, তোমরা শুনে নাও, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি কয়দিন দুনিয়ার জমিনে থাকবো আমি জানি না, তবে আমার মন বলতেছে বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। সন্তান রে, একটা মাত্র নসিহাত তোমাদেরকে করব, আমি যেই মুহূর্তে মারা যাব, মারা যাওয়ার পর আমার কবরের ভিতরে তোমরা যখন নামায় দিবা, তার আগে আমার শরীরের ভিতরে যেই কাপড়টা দিবা, এই কাপড় তোমরা মোটা কাপড় দিবা, তোমরা পাতলা কাপড় দিবা না, পাতলা কাপড় দিয়া তোমরা আমাকে কবরের ভিতরে নামায় দিবা না, মোটা কাপড় পরিধান করাইয়া কবরে নামায় দিও। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, মহিলা যেই মুহূর্তে এমন কথা বলে দিয়েছে, সন্তানরা রাগ দিয়া বলে, মা গো মা, আপনি শুনে নেন, আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক কষ্ট করেছেন গো মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক টাকা পয়সা দিয়েছি, মা গো মা, আপনি মারা গেলে এক ব্যবস্থা হবে গো মা, ঘটনাক্রমে মেয়েটি যখন কিছুদিনের ভিতরে মারা যায়, মারা যাওয়ার পর ওই সন্তানেরা পরামর্শ করিয়া ওই মহিলাকে পাতলা রেশমি কাপড় পরে কবরের ভিতরে নামায়া দিয়েছে। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। যে শর্ত দিয়েছিল মনে আছে আপনাদের,
সত্যের কথা মনে আছে? আমরা তো অনেকে অনেক নসিহাত করি সন্তানদেরকে, বলে যাই এটা না সেটা, ওটা না ওটা করবা। তো মহিলা যেই কথাটা বললেন, তোমরা আমাকে মোটা কাপড় পরে কবরের ভিতরে দিয়ে দিবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কথা আমি আপনাদের মাঝে বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন। বন্ধু, আল্লাহর বান্দি সন্তান গুলোকে সুন্দর করে ডাক দিয়ে বলেছিল, সন্তানেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমাকে তোমরা মোটা কাপড় পরিধান করাইয়া আমাকে কবরের ভিতরে নামাইয়া দিবা। আমার বন্ধুগণ, ওই সন্তানেরা মা মারা যাওয়ার পরে পাতলা কাপড় পরাইয়া কবরের ভিতরে নামাইয়া দিয়েছি। জনম দুঃখিনী মা রাত্রিতে সন্তানদেরকে স্বপ্নের ভিতরে দেখাইয়া দেয়, সন্তান রে কি অন্যায় করলি, কি অপরাধ ছিল আমার, তোরা কেন আমার কথা শুনলি না? আমি তোদেরকে এত বারবার বলে দিলাম, আমার মাসটা তোরা মোটা কাপড় দিয়া জড়াইয়া পেঁচাইয়া আমার মাসটা তোরা কোমরের ভিতরে নামাইয়া দিবি, সন্তান রে কেন দিবি না? কেন তোরা আমি মার কথা শুনবি না? এই কাজটা তোরা ঠিক করস না, এই কাজ তোমাদের মোটেই ঠিক করা হয় নাই, জোরে কন্যা মারা হাবা। বন্ধু, কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর বান্দারা সুন্দর করিয়া ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়িয়া সিদ্ধান্ত নিয়ে নিল, আরে আমার মা সেই কথা আমাদেরকে বলে গেছি, আমার মার কথা আমরা না শোনার কারণে হয়তো বা আমার মার কবরে আজাব হচ্ছে না গো, না আমার মা কষ্ট পাবে, আমার মার কষ্ট হবে, এটা আমরা সন্তানরা দুনিয়ায় বেঁচে থাকতে মেনে নিতে পারি না। আমার মার কবর খনন করিয়া আমাকে মোটা কাপড় আবার পরে কবরের ভিতরে রেখে আসবো, জোরে কন্যা মারহাবা। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, কবরটা খনন করলো, কবর খনন করার পরে সন্তানেরা কবরের দিকে তাকায় দেখে ওই কবরের ভিতরে কোনো মানুষ নাই, জোরে কন্যা মারহাবা। কি নাই কথা বলেন না কেন? মানুষ নাই, যে মেয়েটাকে শোয়ে দেওয়া হয়েছে সে কবরের ভিতর নাই, তার সন্তানদের টেনশন আছে না নাই, কথা বলেন আছে না নাই, বেশি না কম, অনেক টেনশন। কিরে আমার মা কোথায় গেল, কথা বলেন ঠিক না বেঠি, এ টেনশন করতেছে। এক পর্যায়ে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, সন্তানেরা কষ্ট নিবি না, চিন্তা করবি না, শোনো তোমার মা, আমার মাস রজব মাস, এই রজব মাস আসলেই সে অন্য অন্য মাসের তুলনায় রজব মাসে নতুন আমল শুরু করতো, জোরে কন আল্লাহু আকবার। যত আমার মাসে সে আমল করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা মৃত্যুর পরেই তাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, জোরে কন আল্লাহু আকবার। তোমার মাকে এমন লোক তোমরা এখানে নিয়ে আসছো যে সমস্ত লোকগুলো তোমার মাকে এখন দেখা হারাম,
কথা পাবেন না কেন? এখন তো পর্দা আমাদের নাই, আছে পর্দার কথা বললেই এক শ্রেণীর মিয়া আছে মাথা গরম হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যত উলঙ্গ অবস্থায় তারা বের হতে পারবে তত বেশি তারা মজা পায়। কথা বলেন ঠিক না বে? ঠিক বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যত বেশি এখন তো এমন বোরকা বানায়, এর তো বোরকা না মনে হয় শুকেস সাজায় রাখছে। এ কথা পাবেন, কথা পাবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে সঠিক বুঝ দান করুক, জোরে কর আমিন। সামনে আসবে মেরাজের আলোচনার ভিতরে, এই জন্য এখন আমি কথা বাড়াইতে চাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানেরা তোমরা শুনে রাখো, তোমার মা আমি আল্লাহর মাসের ভিতরে ইবাদত করত, আমি আল্লাহ তাআলা তোমার মাকে এমন ভাবে হেফাজত করেছি, আমি তোমার মাকে জান্নাতি বানায় দিয়েছি। জোরে কান আল্লাহু আকবার। এজন্য তোমাদের মাকে তোমরা আর দেখতে পারবা না। সুবহানাল্লাহ, কি বলবেন না? এই যে মেয়েটির মর্যাদা বেড়ে গেল আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারণ হলো রজব মাস আসতো, উনি রজব মাসে বেশি বেশি আমল শুরু করত আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। আমরা যদি রজব মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করি, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তবে রজব মাসে আমরা বেশি বেশি আমল করবো তো ইনশাআল্লাহ, এখান থেকে রমজানের প্রস্তুতি নিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার আসুন, কথা হলো এই রজব মাসের ভিতরেই সবচেয়ে বড় একটা যেই ঘটনা আমাদের মাঝে প্রসিদ্ধ আছে, যেই ঘটনা আমরা জানি, এটা হলো মেয়েরাজের ঘটনা। কথা বলেন ঠিক না বেঠি? এই মেয়েরাজের ঘটনা আমার বন্ধুগণ, এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষা আছে। এক নম্বর হলো, এই মেয়েরাজের ঘটনা শুধু শুনলে হবে না, মেয়েরাজের ঘটনার উপরে আমার আপনার ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? সর্বপ্রথম আমাদের আজকের সবক হলো, মেয়েরাজের ঘটনা শুধু শুনলে হবে না, মেয়েরাজের ঘটনাকে আমাদের বিশ্বাস করতে হবে। কি কথা? ক্লিয়ার? বিশ্বাস যদি আমি আপনি করি, আমার আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে? কথা বলবেন কে? তাহলেই আমরা আবু বকরের মতো হতে পারবো। আর বিশ্বাস যদি আমি আপনি না করি, তাহলে আমি আপনি আবু বকরের মতো হতে পারবো না, আবু জেহেলের মতো হয়ে যাব। কথা বলবেন ঠিক না বেঠি? এটা আলোচনা আসবে ইনশাআল্লাহ পরে। তো যে কথা আমি আপনাদের মাঝে বলতে চাই, মেরাজটা কেন হয়েছে, কেন হয়েছে? মুফাসসিরিনে কিরাম বলেন, মেয়েরাজটা হয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এই মেয়েরাজের ঘটনা ঘটিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিচ্ছেন কেন? আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে কষ্ট করছে কি করে নাই? পয়গম্বর দুনিয়াতে আসার পরে পয়গম্বরে বাবা, পয়গম্বর যখন মায়ের গর্ভে ছয় মাস, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? পয়গম্বর দুনিয়ার ভিতরে আসার পরে ছয় মাস, ছয় বছর যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। পয়গম্বরের দেখাশোনার দায়িত্ব পেলেন আব্দুল মুত্তালিফ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের দাদা দেখাশোনা করতেছিলেন। যখন উনিও বিদায় হয়ে গেলেন আট বছর বয়সে, পয়গম্বরের অন্তরে কষ্ট আছে না নাই? তারপরে দায়িত্ব পেলেন তার চাচা আবু তাহেব। এই আবু তাহেব যখন আমার বন্ধুগণ বিদায় হয়ে যাবে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তার চাচার কাছে গিয়ে সুন্দর করে নম্র ভদ্রভাবে বলতেছে, চাচা গো, চাচাজি, আপনি শুনে রাখেন, এই দুনিয়ার জমিনে আমি আসার পর আপনি আমাকে অনেক রকমের সান্ত্বনা দিয়েছেন, কাফের বেঈমানেরা আমাকে কষ্ট দিয়েছে, আমার উপরে আঘাত করেছে গো চাচা, আপনি ধৈর্য ধারণ করেছেন এবং আপনি ওয়াদের মতো দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে কাফেরদের লক্ষ্য করে বলেছেন, কাফেররা তোমরা শুনে রাখো, আমার ভাতিজা, এই মুহাম্মাদকে তোমরা যদি আক্রমণ করো, মুহাম্মাদের গায়ে যদি তোমরা আশ্রয় দাও, আমি তাবে পাবো, তাবে তোমাদের
থেকে আস্ত রাখবো না, জোরে কন্যা মার হাবা বন্ধু। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, দয়ার নবীজি। ওই সময় তার চাচার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলেছিল, চাচা গো, আপনি ইসলামের জন্য অনেক কাজ করেছেন, ইসলামের অনেক উপকার করেছেন। ও চাচা, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি শুধুমাত্র কেবলমাত্র একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি সিদ্ধান্ত নিয়েও নেবেন, বলবেন, ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কথা বলবেন না কেন, একটা কথা আছে না, প্রবাদ আছে না? নাই বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই আবু তালেব তার ঘরের ভিতরে ঢুকে গেল, আবু জেহেল তার চাপা পালা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। কি ব্যাপার, তুমি এই মোহাম্মদের কথা মেনে নিবা, এখন কালেমা পড়বা, বাপদাদার ধর্মে চুনকাবি মারবা? না, এটা তুমি করতে পারবা না। তারা বুঝ দিয়েছে সে আর কালেমা পড়ে নাই, জোরে কন্যা নাউজুবিল্লাহ, সে ওইভাবেই মারা গেল ঈমান হারা হয়ে। তখন পয়গম্বরের চাচা মারা গেল, পয়গম্বরের অন্তরের ভিতরে কষ্ট আছে না নাই, কথা বলেন আছে না নাই? তারপরে আদরের স্ত্রী খাদিজা, এর ব্যাপারে সবাই জানেন, ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, মানসিক যত রকমের সাপোর্ট দেওয়া দরকার পয়গম্বরকে, সব ধরনের সাপোর্ট দিয়েছে, কথা বলেন ঠিক না বেটি? কাফের বেঈমানরা আঘাত করেছে, খাদিজার কাছে আসবে, খাদিজা বিশ্বনবীকে সান্ত্বনার বাণী শোনাইতেন, জোরে কন মারহাবা। তো আল্লাহর পয়গম্বরে আদরের স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, পয়গম্বর যেন দিশাহারা হয়ে গেলেন, পয়গম্বর কান্না শুরু করতেছেন, আল্লাহ, এক এক করে সবাই চলে যাচ্ছে, আল্লাহ, পয়গম্বর মনের ভিতরে কষ্ট নিচ্ছেন। এক পর্যায়ে এই কাফেররা, এই বেঈমানেরা, মক্কার কাফেরগুলো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এখন তো মুহাম্মাদকে বাঁচানোর মতো কেউ নাই, আবু তালেবও গেছে, খাদিজাও চলে গেছে, এই মুহূর্তে আমরা রাতের আধারে মুহাম্মাদ যে ঘরে থাকে ওই ঘরের ভিতরে আক্রমণ করে মুহাম্মাদকে হত্যা করবো, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ মারতে পারে, কথা বলবেন মারতে পারে? কোশ্চেন কালেও সম্ভব নয়। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন কষ্ট নিয়ে করতেছেন, এই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিবেন, এই রজব মাসের 26 তারিখ বিকাল বেলায় জিব্রাইল এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি যে ঘরে ঘুমান আজকে সে ঘরে ঘুমাতে পারবেন না, আল্লাহু আকবার বলেন, আপনি অন্য একটা ঘরের ভিতরে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে এমন কিছু ঘটনা ঘটাবেন, এমন কিছু জিনিস আপনাকে উপহার দিবেন, এমন সান্ত্বনার বাণী শোনাবেন, এমন সান্ত্বনার বাণী দেখাবেন, আপনার কবিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার সব দুঃখ কষ্ট নিমিষেই মুছে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, জিব্রাইল যখন বললেন উনি আর নিজের ঘরে শুবেন না, কেন শুবেন না? ওই যে কাফির বেঈমানরা রাত্রিতে মারার জন্য চক্রান্ত করেছিল, আল্লাহ বলতেছেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল কোন দিকে নজর দিবেন না আমার বন্ধুগণ আমার বাইরারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, নবী কাফের বেঈমানরাও তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও ষড়যন্ত্র করি, কিন্তু কাফেরদের থেকে আমার ষড়যন্ত্রই উত্তম, জোরে কন্যা আমার হাবা। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
এই কাফের বেঈমানেরা তারা চায় আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে, আর আমি আল্লাহ ওই রাত্রিতেই আপনার মর্যাদা বাড়াইয়া দেব। জোরে কন্যা মারহাবা। ইব্রাহিম এসে যখন বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নিজের ঘরে আর ঘুমাবেন না, আজ আপনি অন্য একটা ঘরের ভিতরে ঘুমায়া যাবেন। আমার আপনার দয়ার নবী মায়ের নবীজি উম্মে হানির ঘরের ভিতরে সুন্দর করিয়া ঘুমায় গেবেন। আমার ভাইয়া রাত যখন গভীর হয়ে গেল এমন সময় আমার আপনার দয়ার নবী মায়ের নবীজি নজর করে দেখে ওই ঘরের আকাশ সুন্দর করিয়া সাত দুই টুকরা হইয়া গেছে। জোরে কন্যা মারহাবা। বাবাজি আল্লাহর পয়গম্বর ওই সাদের দিকে তাকাইয়া সুন্দর করিয়া দেখতেছে, জিব্রাইল আসতেছে, মিকাইল আসতেছে, আর ইসরাফিল তার সামনে আসতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আসার পরে সুন্দর করিয়া বিশ্ব নবীজির সামনে দাঁড়ায় গেছি। যেই মুহূর্তে নবীজির সামনে দাঁড়ায় গেল সেই মুহূর্তে সুন্দর করিয়া ওই সাদ আবার দুই পাশ থেকে অ্যাডজাস্ট হয়ে গেল। জোরে কন্যা মারহাবা। এটা কেন হলো রে বন্ধু? জিব্রাইল কেন আকাশ থেকে সরাসরি বিশ্ব নবীজির কাছে ঘরের সাদ ভেদ করে ভিতরে আসবেন? কারণ আছে না? নাই ভাই জান, দরজা দিয়ে কেন আসবেন না? মুফাসসিরিন কিরাম গণ কিতাবের ভিতরে দেখেন ওই সাদ আমার বন্ধু ফাটিয়ে যাওয়ার কারণ হইল। জিব্রাইল বুঝাইয়া দিব নবী গ আজকে এমন কিছু ঘটনা ঘটবে, তার একটা নমুনা সর্বপ্রথম এইটা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধু বাওয়ান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া সুন্দর করিয়া বলতেছে, জিব্রাইল রে তোমরা তো আমার কাছে আসলে, এখন আমি কি করবো? কয় নবী গো ঘর থেকে বের হন। নবী জিকে যেই মুহূর্তে ঘর থেকে বের করাবেন, নিয়ে যাইয়া হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর জিব্রাইল ডাক দিয়া বলতেছে, ও নবীজি এই মুহূর্তে আপনার একটু শুতে হবে। নবীজি যেই মুহূর্তে শুয়ে পড়বেন, আমার ভাই নবীজি শুয়ে পড়ার পর জিব্রাইল নবীজির বুক ফেরে ফেললেন। জোরে কন্যা মারহাবা। নবীজির বুক ফেরে ফেললেন। আমার বন্ধু বাবা বুক ফাড়ার পর আমার ভাইয়া নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যেই মুহূর্তে আমার বুকটা ফেরে ফেলছে জিব্রাইল তার আগ মুহূর্তে সুন্দর কনিয়া একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র ভাইজান একবার ননয় আরছে জমজমের পানি আর একবার ননয় আরছে হাউজে কাউসারের পানি দিয়া নবীজির কলিজা পরিষ্কার করে দিয়েছে। জোরে কন মারহাবা। এ বাবাজি বর্তমান বিজ্ঞানীরা যে চিকিৎসা আবিষ্কার করে বের করবো, ওপেন হার্ট সার্জারি করে কি করে না ভাইজান? বিজ্ঞানীরা এখান থেকে গবেষণা করে, এখান থেকে রিসার্চ করে নবীজির হার্ট সার্জারি করেছে। নবীজি তো মারা যান নাই, নবীজি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যান নাই, এখান থেকে রিসার্চ করে বকমা বর্তমান বিজ্ঞানীরা এইটা আবিষ্কার করেছে। জোরে কন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে সুন্দর করিয়া যখন দুই পাশে যখন চাপাইয়া দিয়েছে, একদম যখন তার বুকটা আবার আগের মতো হয়ে গেছে, ওই সময় জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো এখন আর এখানে থাকা চলবে না, আপনি এখন সুন্দর করিয়া দুই রেকাত নামাজ আদায় করে নেন। জোরে কন আল্লাহু আকবার। মনে রাখবেন সফরের শুরুতেও কিন্তু নামাজ দিয়ে শুরু হচ্ছে।
আল্লাহু আকবার কি বলবেন না? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, দুই রেখাত নামাজ পড়লেন, কিতাবের ভিতরে আসছে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? ভাই কষ্ট হচ্ছে? যাব সামনের দিকে। হ্যাঁ কষ্ট হচ্ছে কাদের দেখি? কেউ না, দেখছেন? আল্লাহ কবুল করুক। আমিন। নারে তাকবীর। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বিশ্ব নবী রহমাতুল আলামিন আমার আপনার দয়ার নবী মায়ার নবী দি বলেন, ওই সময় জিব্রাইল আমার কাছে বরাক নিয়ে আসলো। আল্লাহু আকবার বলেন, অনেক লম্বা চড়া, সব কথা কিন্তু বলা সম্ভব নয়, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সারমর্ম কিছু যেগুলো আমাদের দরকার সেগুলো বলতেছি। যেই মুহূর্তে বরাক চলে আসলো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, বের বরাকের উপরে বরাকটা এমন বারকুন থেকে আসছে, খুব গতি বরাকের, বরাকটা এত বেশি দ্রুত গতিতে চলতে পারতো বরাকের, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, দৃষ্টি যত দূর পর্যন্ত যেত এই বড়া কদম দিয়ে তত দূর পর্যন্ত এক কদমেই যাইত। জোরে কন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, তবে কত দ্রুত গামী যানবাহন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে মেরাজ করাইছেন। আরো তো আছে, কথাগণ ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, সামনের দিকে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন চলতেছে বড়াকের উপরে। তো বড়াক তার পা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, খচ্চরের থেকে একটু বড়, গাদার থেকে একটু ছোট, এমন একটি প্রাণী। যখন প্রাণীটা সামনের দিকে চলতেছে তার পাগুলো সুন্দর করে ঘোষ হয়ে যাচ্ছে, জোরে কন্যা আল্লাহু আকবার। এখান থেকে পেলেন তৈরি হয়েছে, আল্লাহ আকবার বললেন না, ওটা গবেষণা করে পেলেন তৈরি করেছে। তার মনে হলো পেলেন দেখবেন, বিমান দেখবেন, প্রথমে কিন্তু বিমানটা চাক্কার উপরে দাঁড়ায় থাকে, কথা বলেন না কেন? চাকার উপরে দাঁড়িয়ে থাকে। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এটা যদি আপনারা জানতে চান তাহলে তাফসিরে মাজহারি বা তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন যদি আপনাদের বাড়িতে থাকে বাংলাটা, তাহলে আপনারা সূরা বনি ইসরাঈলের শুরুর আয়াতটা যদি তাফসির করেন তাহলেই বুঝতে পারবেন আলোচনাগুলো দোয়া শরীর ভিতরে। তো আসুন, যেই মুহূর্তে বিমানটা উপরে উঠে যায় তখন কিন্তু তার সেই চাকাগুলো সে ভিতরে নিয়ে নেয়, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, তেমনইভাবে এই বরাকটা সামনের দিকে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন প্রথম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে কথাটা বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইবাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত প্রথমে সফর করাইছেন, যেরকম সুবহানাল্লাহ। তো এই যে সফর শুরু হলো, সফরের শুরুতেই আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে যখন নিয়ে যাচ্ছেন বরাক, জিব্রাইল আমার সাথে, মিকাইল আমার সাথে, ইসরাফিল আমার সাথে, আমি পথ চলতেছি চলতেছি, এমন একটি জায়গায় আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি দেখি নিচে খুব সুন্দর সাদা একটা পরিস্থিতি এমন ভাবে দেখাচ্ছিল আমার কাছে, সাদা একটা বাগান দেখা যায়, সাদা একটা মাঠ দেখা যায়, যেখানে দেখার সাথে সাথে আমার মন চাচ্ছিল ওখানে আমি যাই। আল্লাহু আকবার বলেন। যখনই মনের ভিতরে চাচ্ছিল ওই জায়গাতে আমি যাই, তখনই জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আ নবী গো, এই যে সামনে যে জায়গাটা আপনি দেখতেছেন গো নবী, সাদা একটা জায়গা, এই জায়গাতে আপনার এখন নামতে হবে। ভাই যান, ওই সময় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, বরাকটাকে যখন নামায় দামায় দিবেন, বরাকটা যখন থামায় দিবেন, থামায় দেওয়ার পর ওই জায়গার ভিতরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে নামতে বললেন। আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি ওই জায়গার ভিতরে নামলেন। নামার পরে আল্লাহর পয়গম্বর, আমার দয়ার নবীজি ডাক দেয়া বলে, জিব্রাইল রে, আমি এখন কি করব? জিব্রাইল ডাক দেয়া বলে, ও নবী, আপনি এই জায়গাতে ও দুই রেকাত নামাজ আদায় করেন, জোরে কন মারহাবা। আমার বন্ধুগণ
কোন আমার ভাইয়া, যেই মুহূর্তে নবীজি ওই জায়গায় দুই রেকাত নামাজ আদায় করেছি, নামাজ আদায় করার শেষ যখন হয়ে গেল ওই সময় আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি সুন্দর করে জেব্রাইমকে ডাক দিয়া বলতেছে, জেব্রাইল আমাকে যেই জায়গাতে তুমি নামাজ নামাইয়া নামাজটা পড়তে বললা আমি নামাজ পড়ে নিলাম, এই জায়গাটা কোন জায়গার জেব্রাইল আমি জানতে চাই। জেব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা ইয়াসরিব যেই জায়গাটা হইল আপনার কদম পড়ার পর মদিনা হবে, জোরে কন মারহাবা। আপনি মদিনার ভিতরে নামাজ আদায় করালেন। ও নবীজি, তবে মজার কথা গো নবী, আপনি যেই জায়গায় নামাজ পড়েছেন এই জায়গাতে আপনার মদিনা মসজিদ হবে, জোরে কন মারহাবা। বন্ধুগণ আমার ভাইরা, আমার ওই জায়গা থেকে নিয়া নবীজি বলেন আমাকে আবার সামনের দিকে যাইতে হইল, আমি আবার সামনের দিকে চললাম, চলতে 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 একটা পাহাড়ের উপর নিয়ে যায় আমাকে নামানো হলো। পাহাড়ের উপরে যাওয়ার পরে জেব্রাইল ডাক দিয়া বলে, নবী গো আপনি নামাজ এখানে দুই রেকাত পড়বেন, জোরে কন নামার হাওয়া। জেব্রাইল এই কথা বলার পরে আমার আপনার দয়ার নবী ডাক দিয়া বলে, জেব্রাইল আমি যেই জায়গা নামাজ আদায় করব, তুমি বললা ঠিক আছে দুই রেকাত নামাজ আদায় করলাম, তবে কেন এই জায়গাতে আমার দুই রেকাত নামাজ আদায় করতে হইল, এই জায়গা কোন জায়গা, এই জায়গা কোন জায়গা আমি জানতে চাই। আমার বন্ধুগণ নবীজি যেটা জানতে চায় আপনারাও কি জানতে চান? কথা বলেন না কে চান? যে প্রায় ডাক দিয়ে বলবে, নবীজি যেই জায়গায় আপনি নামাজ আদায় করবেন এই জায়গাটা এই পাহাড়টা হইল তুর পাহাড়, জোরে কন মারহাবা। জেব্রাইল আমি কেন তুর পাহাড়ে নামাজ আদায় করলাম, আমাকে কেন নামাজ পড়ানো হলো? কয় হুজুর গো এই জায়গায় নামাজ পড়ার কারণ হইল এই জায়গাতে ও নবীজি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছে। ভাই গঞ্জাম না করি ভাই, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যেই মুহূর্তে এই কথাটা বলল আমার বন্ধুগণ বিশ্বনবীজি ডাক দিয়া বলতেছে, এখানে তা হবে তোর পাহাড় এইটা বলে, হ্যাঁ এইটা তোর পাহাড়, এখানে আপনি নামাজ আদায় করবেন। আমার আল্লাহ সুন্দর করিয়া শুক্রিয়া তান হিসাবে নামাজটা আদায় করার জন্য বলে দিয়েছেন, জোরে কান্না আমার আবা। আমার বন্ধুগণ নবী আমার ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, যে জেব্রাইল ওখান থেকে আমাকে নিয়ে আবার সামনের দিকে চলল, চলতেছে আর চলতেছি এমন একটি জায়গায় আমাকে নিয়ে হাজির করলো, যেই জায়গায় যাওয়ার পর আমি ডাক দিয়া বললাম, তোমরা যে আমাকে এই জায়গায় দাঁড় করায় দিলা, তোমরা যে আমাকে এই বলছে নাকি না বলেনি তকবীর, আজকের মাহফিল আজকের মাহফিল তকবীর, হাতটা নামায়া দেন। আল্লাহ একটু সামনের দিকে চলবো বন্ধু, কোনো দিকে মনটা দিবেন না, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনিয়ে নেন। এ বাবাজি আমার আপনার দয়ার নবী মায়ার নবী আমার যেই কথাটা বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমাকে আবার আর এক জায়গায় নিয়ে যাওয়া হলো, ওই জায়গায় গিয়ে বলতেছে হুজুর আপনি এখানে দুই রেকাত নামাজ আদায় করেন, নামাজ আদায় করার পরে ডাক দিয়া বললাম, ও জেব্রাইল আমাকে তুমি এই জায়গায় নামাজ আদায় করবা, এই জায়গাটা কোন জায়গার জেব্রাইল তুমি আমাকে জানাইয়া দাও। জেব্রাইল ডাক দিয়া বলতেছে, নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঈসাকে প্রসব করেছিল হযরত কন্যা মারহাবা। এ বন্ধু আমার আপনি দয়ার নবী, ডাক দিয়ে বলেন ও জিব্রাইল, তাহলে চলো আমরা আবার চলতে থাকি। আবার যখন সামনের দিকে চলতেছি, আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সন্তর করিয়া জানাইয়া দিতেছেন, আমি সামনের দিকে চলতেছিলাম, এমন সময় আমার কানে একটা সালামের আওয়াজ ভেসে আসলো, জোরে কন মারহাবা, আসসালামু আলাইকুম ইয়া আউয়াল, জোরে কন আল্লাহু আকবার। এ বন্ধু নবী আমার ডাক দিয়ে বলে আর একটু সামনে গেবে, আমার কানে আর একটা আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ইয়া আখির, জোরে কন মারহাবা। নবী আমার ডাক দিয়ে বলেন আমি যখন আর একটু সামনের দিকে আগাইলাম, আগানোর পর আবার আমার কাছে একটা সালাম আসলো, আসসালামু আলাইকুম ইয়া হাশেম, জোরে কন মারহাবা। আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর আমার আপনি দয়ার নবী ডাক দিয়ে আমাকে জবরাই, তুমি শুনে নাও আমাকে যিনি সর্বপ্রথম সালাম দিয়েছেন উনি কে, আমি তোমার কাছে জানতে চাই। আমি তো তাকে দেখতে পারলাম না, শুধুমাত্র তার আওয়াজ আমার কানে আসছি, শুধুমাত্র তার আওয়াজ আমি শুনতে পারছি, উনি কে ছিল, কে আমাকে সালাম দিয়ে বলল আউয়াল, জোরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনাকে যিনি সালাম দিয়েছে গো নবীজি, উনি হইবেন ইব্রাহিম নবী, জোরে কন মারহাবা। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে নবী গো উনি হইবেন ইব্রাহিম নবী, আমার আপনার দয়ার নবী ডাক দিয়া বলে এটা জিব্রাইল, ও জিব্রাইল শুনে রাখো, ইব্রাহিম নবী কেন আমাকে সালাম দিব, জোরে কন মারহাবা, কি জন্য সালাম দিব রে জিব্রাইল, তুমি কি একটু বলতে পারো। জিব্রাইল ডাক দিয়ে আমাকে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর পিছনে কারণ হইল ওই ইব্রাহিম নবী বুঝাই দিব, নবীজি আপনি তো প্রথম নবী, জোরে কন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, ইব্রাহিম নবী বুঝাচ্ছে নবীজি আপনি তো দুনিয়ায় যে কষ্টটা করেছেন, এই কষ্ট আপনি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যাচ্ছেন আল্লাহর দিদার করানোর জন্য, জোরে কন আল্লাহু আকবার। আরেকটা কারণ হলো ইব্রাহিম নবীও দুনিয়ার ভিতরে কিন্তু কষ্ট করেছে, কথা বলবেন না কেন, তার কি কষ্ট কম হয়েছে, অনেক কষ্ট। যেহেতু আমার ওটা বিষয় না, আমি ওদিকে যাব না। এবার আসুন দ্বিতীয় নম্বরে সালাম কে দিয়েছে, এ ইব্রাহিম তুমি একটু বলে দাও। ওই সময় ডাক দিয়ে বলে হুজুর দ্বিতীয় নম্বরে যিনি আপনাকে সালাম দিয়েছেন উনি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে কন মারহাবা। ওই ঈসা নবী আমাকে সালাম দিব কেন, ওই হুজুর তার মাকে যেই জায়গার ভিতরে লোকেরা কষ্ট দিয়েছিল, লোকেরা জেনাকারিনী বলেছিল, লোকেরা অপবাদ দিয়েছিল, ওই জায়গায় আপনি দুই রেকাত নামাজ পড়েছেন, এই জন্য ঈসা নবী খুশি হইয়া আপনাকে সালাম দিয়েছে, জোরে কন না আল্লাহু আকবার। তবে একজন বললেন আপনি প্রথম নবী, আর একজন বললেন আপনি শেষ নবী, কথা কন না কেন, আমার নবী আদম নবী যখন পানি আর মাটির ভিতরে মিশ্রিত ওই সময় থেকেই আমার আপনার নবী নবী, আল্লাহ আকবার কি বলবেন না, তখন থেকেই আমার আপনার নবী নবী। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার, কথা বলবেন খুশি না বেজার। আর আমার আপনার নবী আখেরি নবী শেষ নবী, কথা বলবেন ঠিক না বেঠি, আমার আপনার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে, কথা বলবেন সন্দেহ আছে। কোনো ব্যক্তি যদি বলে আমার আপনার নবী শেষ নবী নয়, তার ইমান থাকবে না, কথা বলবেন ঠিক না বেঠি। এই জন্যে আমরা বলি কাদিয়ানিরা কাফের, কারণ কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে, কথা বলেন মানে,
আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী যে শেষ নবী, আল্লাহু আকবার বলেন। পয়গম্বর তার হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী, কথা বলেন আছে আছে নাই, তবে আমার আপনার দয়ার নবী মায়ার নবীজির পরে আর কোনো নবী নাই, এটাই নবীজি বলেছে, কথা কন ঠিক না বা ঠিক? কোন ব্যক্তি যদি বলে আমার আপনার নবীর পরে নবী আছে, নিঃসন্দেহে সে মিথ্যাবাদী, সে কাজ্জব, সে ভণ্ড, কথা বলেন ঠিক না বা ঠিক? একটা উদাহরণ দিবি পরিষ্কার হয়ে যাবে। আমি একটা জামা পরেছি, কি পরেছি, কষ্ট হচ্ছে না তো? আমি একটা জামা পরেছি, এই জামাটা যদি একটা নাপাকি ভরে, ধরেন পেশাবে একটা নাপাক, পায়খানা একটা নাপাক, কথা বলবেন না কেন? হ্যাঁ, এই নাপাক যদি, রক্ত একটা নাপাক, এটা যদি আমার জামায় ভরে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জামাটা নাপাক করতে যাইয়া যে তিনটা নাপাকির কথা বললাম, এই তিনটা নাপাকি কি একসঙ্গে রাখতে হবে? আমার জামাটাকে নাপাক করার জন্য পেশাবও ভরতে হবে, পায়খানাও ভরতে হবে, রক্তও ভরতে হবে, এরকম কোনো শর্ত আছে নাকি? এই তিনটার যে কোনো একটা যদি আমার জামায় পাওয়া যায়, আমার জামাটা নাপাক, কথা কন না কেন? কথা কন না কেন? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার, তখনই জামা নাপাক হইতে গেলে আপনার তিনটা নাপাকি একত্রেই আপনার জামায় রাখতে হবে না? আপনার যে কোনো একটা নাপাকি আপনার জামায় রাখলে পরেই আপনার জামা নাপাক, কথা বলেন ঠিক না বা ঠিক? তো মানুষ কাফের হওয়ার জন্য পুরো কোরআনকে বা স্বীকার করতে হয় না, কোনো আয়াতকে বা স্বীকার করতে হয় না, কাফের হওয়ার জন্য কোরআন শরীফের একটা আয়াতকে, একটা হরফকে বা স্বীকার করলেই সে কাফের হয়ে যাবে, কথা কন ঠিক না বা ঠিক? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার, বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে কাদিয়ানীরা কেন কাফের? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়াকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, জোরে কোন আল্লাহু আকবার, তারা নিঃসন্দেহে এই আয়াতটাকে অস্বীকার করার জন্য তারা কাফের, কথা কন ঠিক না বা ঠিক? এই জন্য আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনি বলবেন কাফের কাফের, বলতে পারবেন? বলতে পারবেন? বন্ধুগণ, আপনারা যদি সঠিক কথাটা বলেন, হয়তো পারে এই যে ভিডিও হচ্ছে, আমার আল্লাহ তাআলা এর ওসিলায় আমাদের জান্নাত দিতে পারে, কথা কন ঠিক না বা ঠিক? এই জন্য কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, সন্দেহ আছে? আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুক, জোরে কোন আমিন। আরো ধরে বলুন আমিন। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত কাদিয়ানিদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করতে হবে, কথা কন ঠিক না বা ঠিক? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার, এখন আমি সামনের দিকে আবার চলতেছি, কি কথা বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, কথা কয় না, মনে আছে? এই যে সালাম দিয়েছে, আহারে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার, ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আপনি হবেন প্রথম নবী, যেরকম সুবহানাল্লাহ, এখান থেকে কথাগুলো আসছিল। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে ইয়া হাশেম, কি বলেছে বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার, কেন বললেন, কি জন্য বললেন? কিতাবের ভিতর আসছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, আমি যখন জিব্রাইলকে বললাম, জিব্রাইল তখন আমাকে জানায় দিল, ও হুজুর, আপনি তুর পাহাড়ে নামাজ পড়ার কারণে আপনি ওই জায়গাতে নামাজ পড়েছেন যেই জায়গাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি যখন ওখানে নামাজ পড়েছেন তার মানে আপনি ওই জায়গার মর্যাদা আরো বাড়ায় দিয়েছেন, এই জন্যে মূসা নবী খুশি হইয়া আপনার উপরে এই কথাটা বলেছে, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু কোন দিকে নজর নাই, সামনের দিকে যাব, সংক্ষিপ্ত করে আলোচনা করব, বন্ধু আর লম্বা করে আপনাদের কষ্ট দেব না, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী জি বলেন, ওই জায়গা থেকে আমাকে আবার সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সামনের দিকে চলতেছি, সামনের দিকে চলতে চলতে একটা রাস্তা পেয়ে গেলাম, সরে কন্যা আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ ওই রাস্তার পাশে তাকাইয়া দেখি একটা বুড়া লোক
দাঁড়াইয়াছি আর বলতেছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, দাঁড়াও মুহাম্মদ দাঁড়াও, তোমার সাথে কথা আছে নবীজি। ওই সময় বুড়ার কথা শুনবেন না, জোরে কান মার হাওয়া। তারপরে আবার সামনের দিকে চলতেছি, চলতে চলতে একটা সুন্দরী রূপসী মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই সময় ওই মেয়েটি ডাক দিয়া বলতেছে ইয়া মুহাম্মদ আপনি দাঁড়ান আপনি দাঁড়ান। কিন্তু মুহাম্মদ নবীকে ওই সময় যে বড় এই ডাক দিয়া বলল নবী গ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর দাঁড়াবেন না, আপনি এই জায়গার ভিতরে দেরি করবেন না, আপনি সামনের দিকে আগাইতে থাকেন, আপনি সামনের দিকে চলতে থাকেন, জোরে কান মারহাবা। নবী আমার থমকে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে জিবরাইল প্রথম যেই বুড়া লোকটাকে আমি দেখলাম এই লোকটাকে তুমি আমাকে জানাইয়া দাও, এই লোকটার ব্যাপারে তুমি আমাকে সুন্দর করে তথ্য দিয়ে দাও। ওই সময় জিবরাইল ডাক দিয়ে বলে নবীগ এই লোকটা হলো মিস্টার শয়তান, জোরে জোরে কান মারহাবা। নবীগ ওই শয়তানের ডাক যদি আপনি শুনতেন, আপনি যদি দাঁড়ায় যাইতেন, ও নবীজি আপনার উম্মতেরা আপনার উম্মতেরা সদা সর্বদা দুনিয়ার ভিতরে শয়তানের কথা মানত, জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। নবীজি আপনি এই বুড়ার কথা শুনেন নাই, আপনি অনেক বড় একটা ভালো কাজ করেছেন। ও জিবরাই বুঝতে পারলাম এখানে আমি ভালো কাজ করেছি, কিন্তু তোমার কাছে আর একটা কথা জানতে চাই, ওই বুড়িটা ওই যে মহিলাটা খুব সুন্দরী একজন মহিলা, এই মহিলাটা কে? ওই সময় নবী আমার ডাক দিয়া যখন বললেন যে ইব্রাহিম কয় হুজুর গ এই সুন্দরী রূপসী রমণী মহিলা দুনিয়ার সৌন্দর্য, যেই মুহূর্তে আপনাকে ডাক দিয়েছে আপনি যদি তার ডাকে সাড়া দিতেন নবীজি আপনার সমস্ত উম্মতেরা দুনিয়ার মহাব্বতেই পড়ে যাইত, দুনিয়ার মহাব্বতেই থাকতো, আপনি তার ডাকে সাড়া দেন নাই। তার মানে আপনার উম্মতেরা দুনিয়ার মহাব্বত অন্তরে না রাখিয়া আপনার মহাব্বত আল্লাহর মহাব্বত অন্তরে রাখবে, জোরে কন আল্লাহু আকবার। তাহলে আমাদের অন্তরে মহাব্বত কার, কথা বলেন কার? আমরা কি সকলেই ঈমানদার? কথা কন না কেন? কারণ যারা ঈমানদার তাদের অন্তরেই আল্লাহর মহাব্বত বেশি। বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইমানদার তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, এখন আমি সামনের দিকে চলতেছি, নবী আমার ডাক দিয়ে বলেন আমি তো সামনের দিকে চলতেছিলাম চলতেছিলাম, এমন সময় তাকে দেখি এসাবিরা শুনে নাও, আমি এমন সময় তাকে দেখি একজন লোক শুয়ে আছে আর তার পাশে একটা বড় হাতুড়ি নিয়ে একজন ফেরেশতা দাঁড়ায় আছে। যেই লোকটা শুয়ে আছে ওই লোকটার মাথার উপরে হাতুড়ি দিয়ে বারবার আঘাত করা হচ্ছে, যখন আঘাত করে মাথাটা থেতে হয়ে যায়, আবার যখন হাতুড়িটা উঠায় আবার আঘাত করবে, হাতুড়ি উঠানোর সাথে সাথে তার মাথা পূর্বের ন্যায় হয়ে যায়, এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ওই সময় নবীজি ডাক দিয়ে বললো জিবরাইল এই লোকটাকে কেন এমন করে কষ্ট দেওয়া হচ্ছে? নবী আমার ডাক দিয়ে বলে আপনার সামনের দিকে আগাইতে থাকেন। নবী আমার বলেন আমি আবার সামনের দিকে চলতেছিলাম, সামনের দিকে যাইয়া দেখি অনেক বড় একটা গর্ত দেখা যায়, গর্তর ভিতর থেকে আগুন দাউ দাউ করে সামনের দিকে উঠতেছি, আগুন জ্বলতেছে আর আগুন জ্বলতেছি, এই আগুনের ভিতরে অনেকগুলো নারী পুরুষ একত্রিত হইতেছে, আগুনের ফুলকের সাথে সাথে নারী পুরুষগুলো উপরের দিকে আসে, আবার যখন নিচের দিকে যায় নারী আর পুরুষগুলো নিচের দিকে যায়। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম আর
জিব্রাইল তুমি শুনে নাও, এরা কারা, এদের কেন এই রকম করে শাস্তি দেওয়া হয়? জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী গো আপনি সামনের দিকে চলতে থাকেন, আপনাকে বলা হবে। নবী আমার ডাক দিয়ে বলে, আমি আবার সামনের দিকে চললাম। সামনের দিকে যাইতে যাইতে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে, আর আরেকজন লোক একটা করাত হাতে নিয়া ওই লোকটার চল কাটতেছি। এই পাশ দেখুন কাটা হয়, আবার এই পাশে যায়, এই পাশ কাটতে কাটতে এই পাশটা আবার পূর্বের ন্যায় হয়ে যায়। ওই সময় নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল রে এটা কেমন করে সম্ভব, এটা কি করে কি ঘটছে আমি তো বুঝতে পারতেছি না। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন সামনের দিকে চলতে থাকেন। নবী আমার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আবার সামনের দিকে গেলাম। যাওয়ার পরে দেখি একটা নদী, ওই নদীর ভিতরে আমার বন্ধুগণ ওই মানুষ সাঁতরাচ্ছি। লোকটা সামনে আসতে চায় কিন্তু আসতে দেয় না, ওই লোকগুলো রক্ত খাইতেছে জোরে কন্না নাও জুবিল্লাহ। বন্ধু আমার আপনার দয়ার নবী মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল কি দেখতেছি, আমার তুমি কি দেখাও। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো চিন্তা করিয়েন না গো নবী, এই সফরটা আপনাকে এই জন্য করানো হচ্ছে, আপনি এই বর্ণনা গুবাও আপনার উম্মতের মাঝে গিয়ে বর্ণনা করবেন। আপনার উম্মতেরা এই বর্ণনাগুলো শুনিয়া শুনিয়া আপনার উম্মতেরা এই কাজগুলো থেকে বিরত থাকবে জোরে কন্না আল্লাহু আকবার। আজকের এই মেরাজের আলোচনা তো এই জন্যই কথা বলেন, ঠিক না ব্যাঠি? এখান থেকে শিক্ষা বের করে আমাদের এই কাজগুলো করতে হবে, যেগুলো করবে শাস্তি হবে, এই কাজগুলো আমাদের করা যাবে না, কথা বলেন ঠিক না ব্যাঠি? যে পুরাই ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে নেন, আপনি জেনে নেন গো নবীজি, প্রথম যে লোকটার মাথায় আঘাত করতেছিল বড় হাতুড়ি দ্বারা, এই লোকটা দুনিয়ার ভিতরে অবসদা করত, অবসদা করিয়া নামাজ আদায় করে না। নামাজ না আদায় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই শাস্তি বরাদ্দ করে রেখে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল এই শাস্তি কয়দিন চলবে? নবীজি এমন কথা বলার পরে জিব্রাইল কয়, নবী গো হাসরের ময়দান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে জোরে জোরে কন্না ওজুবিল্লাহ। যুবক বন্ধু মা বোনেরা আমার মুরব্বী বাবারা তারা মাহফিলের আয়োজন করেছো, ওরে যুবক ভাইয়েরা আপনারা শুনে নেন, দেখুন না এই যে আলোচনা এখান থেকে একটা শিক্ষা, আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি নামাজ না আদায় করি, আমরা যদি নামাজ না কায়েম করি, তাহলে কিন্তু ওই শাস্তি আমাদের সামনে ওয়েট করতেছে, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এখন তো শহরে আপনাদের বেশি, এদিকে মাগরিবের নামাজের আজান হয়, মাগরিবের নামাজ না পড়িয়া মা বোনেরা সিরিয়াল নিয়ে পড়ে থাকে, নাই হুজুর? মা বোনেরা সিরিয়াল নিয়া, স্টার জলসা নিয়া, জি বাংলা নিয়া, ভারতের চ্যানেল নিয়া পড়ে থাকে, কথা বলেন ঠিক না ব্যাঠি? মা বোনেরা স্বামীরা যদি সারাদিন কষ্ট করিয়া রাত্রিবেলা বাসায় যায়, মায়েরা বোনেরা বলে, আমার বন্ধু স্বামী গিয়ে বলতেছে একটু খাবার দাও, অনেক মহিলা, সব মহিলা না, অনেক মহিলা ডাক দিয়ে কয়, স্বামী গো একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু সবুর করো, বলে কেন কেন কেন, কয় তুমি কি দেখো না কত সুন্দর সিরিয়াল দিয়েছে, নাটক দিয়েছে, এটা শেষ করব তারপরে খাবার দেব, এ কথা কয় না, যে কথা বলবে না মনে করতে হবে মেয়েদের পক্ষে, মেয়েদের দিকে ভয় করে, এ কথা বলবে ঠিক কিনা? মেয়েদের কিছু বললেই তো অবস্থা খারাপ, ভয় দেখায় আমাদের, কথা কেন না কে, আমরাই কিন্তু দুনিয়ার সব জায়গায় আছি,
কথা হয় না, আছে না নাই বন্ধুগণ? এই যে আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশের ভিতরে কিন্তু নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। এ কথা কোন ঠিক না বা ঠিক? এই জন্য মায়েরা বোনেরা মেয়েরা কিন্তু বেশি বেড়ে গেছে, কারণ জানে আমরা পুরুষদেরকে যতই নির্যাতন করি আমাদের তো মামলা হবে না। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা দুনিয়ার আদালতে তোমরা যদিও মামলা না করতে, তোমরা যদিও মামলায় না পড়ো, আখেরাতের ময়দানে আল্লাহর আল্লাহর আদালতে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এমন অবস্থা বাড়িতে গেলে আপনি 8টার সময় 9টার সময় যদি যান, বারবার কলিং বেল চাপতে হয়, অনেক ফ্যামিলি এমন আছে চাপতে চাপতে বিরক্ত হয়ে যায়, কথা কন্যাকে ভিতর থেকে খোবে না, বললে কি কি ব্যাপার, এত দেরি হয় কেন? ও তুমি আসার আর সময় পাবে না, কি সন্ধ্যের একটা মুহূর্ত যাচ্ছে, বোঝেন নাই বোঝেন নাই বোঝেন নাই? তুমি কি এই সময় আসবা? এই সময় তোমার আসার সময়? আহারে! আর ও মা বোনেরা শোনেন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন, আপনিও স্ত্রী, আমার নবীর স্ত্রীও ছিল খাদিজা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বন্ধুগণ আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আমাদের? আমার বন্ধুগণ মা বোনদের এমন অবস্থা হয়ে গেছে, আমি মা বোনদেরকে বলতে চাই, আপনিও স্ত্রী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও স্ত্রী ছিল, যে স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শুধু কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে, জোরে কন্যা আল্লাহু আকবার! কি মহব্বত ছিল, কি ভালোবাসা ছিল খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর। খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খাদিজা দুনিয়ায় নাই, বিশ্বনবী আয়েশার ঘরের ভিতরে আছে। কার ঘরের ভিতরে? আয়েশার ঘরের ভিতরে আছে। এমন টাইমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নি ছিল একটা, যার ভয়েসটা হুবহু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, জোরে কোন সুবহানাল্লাহ। তো উনি একদিন বিশ্বনবীজি আয়েশার ঘরে, এই আয়েশার ঘর থেকে আমার বন্ধুগণ বাহির থেকে, বিশ্বনবী আয়েশার ঘরে, মনে রাখেন আয়েশার ঘরে, আর সেই মহিলা তার নাম হলো হালা, উনি বাহির থেকে ডাক দিয়েছে আয়েশা। কিভাবে ডাক দিয়েছে? আয়েশা, সেই মুহূর্তে বিশ্বনবীজির আত্মার ভিতরে যেন একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার বন্ধুগণ ওই সময় আয়েশার হাত ধরে বলছে, আয়েশা রে, আমার খাদিজা বুঝে আইছে, জোরে কন্যা আল্লাহু আকবার! আমার খাদিজা বুঝে আইছে রে, আমার খাদিজা মনে হয় আমাকে ডাকতেছে রে আয়েশা। আয়েশা ওই মুহূর্তে ডাক দিয়ে বলেছিল, নবী গো, সে একটা পুরি মহিলা ছিল, দীর্ঘদিন হলো চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, তার কথা কি আপনার অন্তর থেকে মুছতে পারেন নাই? আমরা তো সুন্দরী মহিলা আছি, আমি তো আপনার স্ত্রী হিসেবে আছি, কচি মেয়েকে আপনি পেয়েছেন, আমার আপনার দয়ার নবী মায়ের নবী বলেছিল, আয়েশা তুমি শুনে রাখো, তুমি আমার স্ত্রী সুখের দিনের স্ত্রী, আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, জোরে কর আল্লাহু আকবার! আর আমার এই খাদিজা আমাকে যখন বাহিরে পাঠায় দিত দিনের কাজের জন্য, এই খাদিজা আমি রাত 10টা হোক, আমি রাত 2টা হোক, আমি রাত 1টা হোক, যে সবাই দিনের কাজ করে বাড়িতে আসতাম, দরজায় গিয়ে নক করতাম, খাদিজা তুমি কি আছো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই কথা বলতে দেরি খাদিজা দরজা খুলে দিতে দেরি করে নাই, আল্লাহু আকবার ভাবে, জোরে বলুন আল্লাহু আকবার! বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, খাদিজাকে যদি প্রশ্ন করা হয় তো, খাদিজা রে তুমি কি ঘুমাও না? খাদিজা ডাক দিয়ে কই, নবী আপনি দিনের কাজে বাইর হইয়া যান, আমি কেমনে ঘুমাবো গো নবীজি, আমি তো ঘুমাইতে পারি না, আমার চোখে তো ঘুম আসে না গো নবী, আমার মনে হয় কোন কাফে বেঈমানরা নিয়ে আপনারে মারে, আপনারে আঘাত করে, আপনি কষ্ট করে কাফের কষ্ট নিয়ে বাড়ির ভিতরে আসবেন, দরজায় নক করবেন, আমি খাদিজা ঘুমাবো, আমার আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠ করায় যদি দাঁড়াইতে হয়, জোরে জোরে কন্মার হাওয়া আনবি।
হবে, এই জন্য আমি ঘুমাই না, এই জন্যে আমার চোখে ঘুম আসে না, আমার স্বামী যতক্ষণ বাইরে থাকে আমি ততক্ষণ ঘুমাই না, নাই নামাজ পড়িয়া আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, জোরে কোন মারহাবা। উনিও স্ত্রী আর আমাদের স্ত্রী, খাদিজা চিন্তা করতো আমার স্বামী কখন বাড়িতে আসবে, ওয়েট করতো দরজার পাশে দাঁড়ায় থাকতো, আর এখন আমাদের স্ত্রীরা চিন্তা করে স্বামী কখন বাড়ায় যাবে, স্বামী কখন বাড়ি থেকে বের হবে, কখন আমি চ্যাটিং নিয়ে বসব, আছে না নাই, আছে না নাই, কখন আমি মোবাইল নিয়ে বসব আর পরকিয়া শুরু করব, কথা কয় না, কথা বলবেন, কথা বলবেন। আর পুরুষেরাও তো আছে, খালি তুমি এদের দোষ দিবে হবে না, কথা বলবেন না কেন, পুরুষেরাও তো এরকম আছে, বাহিরে থেকে রাত 10টা পর্যন্ত অন্য বান্ধবীদের সাথে ড্যাডিং পিড়ে বাসার ভিতরে যা মোড় দেখায়, আছে না নাই, কথা বলবেন, আছে না নাই। এই জন্যই তো আমাদের অশান্তি, আমরা যদি উভয়ে ঠিক হয়ে যাইতাম, স্ত্রী যদি স্বামী ছাড়া কিছু না বুঝতো, স্বামী যদি স্ত্রীর ভালোবাসা অন্তরে বিশ্বাস নিয়ে থাকতো, তাহলে ওই সংসারে কোনোদিন অশান্তি হইতে পারত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার। তো এই জন্যে আমরা যারা মা বোনেরা আছে, মা বোনদেরকে বলতেছি, মা গো নামাজ বাদ দিয়ে স্টার জালসা না দেখে, এই স্টার জালসা দেখে দেখে শুধুমাত্র শেখা হচ্ছে শ্বশুরকে কষ্ট দেওয়া, স্বামীকে কষ্ট দেওয়া, শাশুড়িকে কষ্ট দেওয়া, এছাড়া কিচ্ছু শেখে না মানুষ। যদি ভালো কিছু হয় আমাকে বলবেন, কিচ্ছু না, খাবি এইগুলো শেখানো হয়, পরকীয়া কী করে করে এইগুলো ছাড়া কিছু শেখায় না, কথা বল না কেন, আর হিংসা শিখায় ভিতরে, কথা বলেন ঠিক না না ঠিক। তো এই জন্যে মা বোনদেরকে টেলিভিশন ছাড়তে হবে, বিধর্মীদের চ্যানেল ছাড়তে হবে, আমাদেরকেও ওই স্টার জলসার যেভাবে দেখা যায় ওটা কিনে দেওয়া যাবে না। হ্যাঁ, নাটের গুরু তো আমরাই, আমরাই তো ওগুলো করছি, কথা বল না, আমরাই তো দেই আর তারা মজা মারে। আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করুক, জোরে কোন আমির। এবার শুনতে কথা বলতেছিলাম, ওই যে লোকটা শুয়ে আছে হাতুড়ি দিয়ে মাথার পর মারতেছে, মাথা থেতবে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর বলেন কেন, তাই নামাজ না পড়ার শাস্তি, কথা বলবেন না কেন। এখান থেকে আর একটা শিক্ষা, আমাদের দুনিয়ার ভিতরে নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প নাই, কথা কন ঠিক না ঠিক। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে, ঘুরে কন আমিন। ভাই আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, 11:30 বাজে, আর কি যাবো সামনে, হ্যাঁ যাবো না, দেখ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আর জোরে বলুন আমিন। বন্ধু আল্লাহর পয়গম্বর, আমার আপনার দয়ার নবী, মায়ার নবীজি, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার, জিব্রাইলকে ডাক দিয়া বলল, জিব্রাইল রে তুমি যে কথাটা আমাকে জানাইবা, দ্বিতীয় যেই লোকটাকে আমি দেখেছিলাম, এ জিব্রাইল এই লোকটার ব্যাপারে তুমি আমাকে জানাই দাও, জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো আপনাকে যেই লোকের ব্যাপারে বলেছিলাম, একটা চল কাটা হচ্ছে করাত দিয়া, এটা কাটা শেষ হওয়ার পরে আর একটা চলের উপরে যখন করাত দিয়া আঘাত করতেছিল, তার প্রথম চলটা ভালো হচ্ছিল, আবার তার একটা কাটা হচ্ছে, এটা যখন কাটা শেষ হয়ে যায় আবার এখানে গিয়ে কাটা শুরু করে, ও নবী আর পিছনে কারণ হইল, একে কেন এই শাস্তি দেওয়া হয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শাস্তি দুনিয়ার ওই ব্যক্তির জন্য হবে যেই ব্যক্তিটা দুনিয়ার উপরে মিথ্যা প্রচার করবে, দুনিয়ার উপরে মিথ্যা বলার মানুষের কি অভাব আছে, কথা বলেন না কে, আছে না নাই। আমার বন্ধুগণ কলম দিয়ে অনেক সময় মিথ্যা সাক্ষী দেই, মিথ্যা সাক্ষী দিয়া অনেককে কষ্টের ভিতরে ফালায় দেই, অনেকেই মিথ্যা সাক্ষীর কারণে জেলখানায় বন্দী আছে, কথা কন ঠিক না ঠিক। বন্ধু এমনও মিডিয়া আছে আমার বন্ধু, মিথ্যা প্রচার করার কারণে আমার বন্ধুগণ আমার ভাইয়া অনেকে আজ বিপদের মধ্যে পড়ে আছে, কথা বলেন ঠিক না ঠিক। তাহলে এখান থেকে শিক্ষা হলো, আমরা মিথ্যা বলবো, কথা বলেন বলবো, মিথ্যা থেকে বিরত থাকবো, তো ইনশাআল্লাহ বন্ধু দেরি করা যাবে না, সামনের দিকে আমার আগাইতে হবে আমার বন্ধু। তারপরে বিশ্বনবীজি যেটাকে দেখলেন, এটা হলো বিশ্বনবীজি বলতেছেন যে ওই যে একটা গর্ত, গর্তের ভিতরে আগুন, আর নারী পুরুষ আগুনের ফুলকের সাথে সাথে উপরের দিকে আসতেছি, মনে আছে নাকি বন্ধু? বন্ধু
আল্লাহর পয়গম্বর, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, এই কথা বলার পর জিব্রাইল ডাক দেয়া বলে নবী গো। এটা ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়, ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার উপরে, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার উপরে এই যে নারী আর পুরুষ জেনা করবে, তাদের শাস্তি আগুনের ভিতরে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে জেনার প্রচলন বেড়ে গেছে, কথা কন লাগে, চোখের জেনা, অন্তরের জেনা, শারীরিক জেনা, সব জেনা কিন্তু সমাজে অহরহ চলতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দিয়ে আর এক রেওয়ায়তের ভিতরে বলেন, আমি দেখতেছি বাম একটা পাত্রের ভিতরে গোস্ত আছে, যেই গোস্তগুলো কাঁচা গোস্ত, যেই গোস্তগুলো পচা গোস্ত, আমার বন্ধু, দুর্গন্ধযুক্ত গোস্তগুলো নারীরা আর পুরুষেরা খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এরা কারা পচা গোস্ত খায়, কাঁচা গোস্ত খায়? ওই মুহূর্তে জিব্রাইল বলেছিল, নবী গো, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার উপরে, যে সমস্ত নারীরা হালাল স্বামী থাকা শর্তেও, যে সমস্ত স্বামীরা ঘরের ভিতরে হালাল স্ত্রী থাকা শর্তেও বাহিরে গিয়ে লন্ডামি করত, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এদের এক্সাম্পল দেওয়া হয়েছে, তার মানে হালাল স্ত্রী ছাড়া যখন আপনি হারাম কাজ করতে যাবেন, তখন তো আপনি পচা গোস্ত খাবেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমার বন্ধুগণ, জিনা থেকে হেফাজতে রাখুক। জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আরো সামনের দিকে যাওয়ার পরে রক্তের যে কোন একটা নদী দেখবেন, এই নদীর ভিতর থেকে মানুষ সাঁতরাচ্ছে, সামনের দিকে আসতে পারতেছে না, সামনের দিকে আসতে পারতেছে না, ফেরেশতারা পিটায়া পিটায়া আবার রক্তের ভিতরে পাঠায় দিচ্ছে, তারা হাবুডাবু করতেছে, হাবুডাবু খাচ্ছে, আর তারা রক্তগুলো পান করতেছে। এমন সময় জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, ওই লোকগুলো দুনিয়ার ভিতরকার ওই মানুষ যারা দুনিয়ার ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাল ব্যবসা বাদ দিয়া, হালাল চাকরি বাদ দিয়া, যারা সুদের ব্যবসা করত, সুদের ব্যবসা করে সমাজে আছে না নাই? আমি মিরাজের আলোচনা শুনবে হবে না, এখান থেকে শিক্ষাগুলো নবীজি যা দেখে আসছেন, যা বলতেছেন, যে কারণগুলো কারণে শাস্তি হচ্ছে, এগুলা থেকে আমাদের বিরত থাকার নামই হলো মিরাজের আলোচনা শোনা। এ কথা কন না কে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিলআলামিন বলতেছে, ওনার রক্ত খাচ্ছে, তার মানে দুনিয়ার উপর যারা সুদ খাবে, আমার বন্ধুগণ, যারা ঘুষ খাবে, তাদের এই শাস্তি দেওয়া হবে। আমার বন্ধু, আল্লাহর পয়গম্বর আর এক হাদিসের ভিতরে বলেন, যে সমস্ত ব্যক্তিরা সুদ খাবে, যে সমস্ত ব্যক্তিরা ঘুষ খাবে, ওই সমস্ত ব্যক্তিরা হাশরের ময়দানে যখন উঠবে, তাদের পেট বড় বড় হবে, কথা কয় না কে? কথা কয় না? কি হবে? বড় বড় হবে। আর ওই পেটের ভিতরে কি আছে, পেটের ভিতরে কি আছে, সব কিছু দেখা যাবে, সব কিছু দেখা যাবে। লোকেরা দেখবে তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়, তখন প্রশ্ন করবে, তোমাদের পেটের ভিতরে কেন সাপ? ভাই তোমরা জানো না, দুনিয়ার জমিনের ভিতরে আমরা সুদ খাইতাম, ওই সুদগুলো আজ আমাদের পেটের ভিতরে সাপ হয়ে আছে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার, শুধু তাই নয়, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা যদি সুদ খান, সুদের ভিতরে লেগে থাকেন, সমাজে এমনও মানুষ আছে সুদ খায়, মানুষকে জানবার দেয় না। হ্যাঁ, অনেকেরই এখানে গ্রামে বাড়ি আছে না? আচ্ছা, গুসি মাছ চেনেন না কে কে? হাত দেবেন তো, সবাই চেনেন গুসি মাছ? চেনেন? এ মাছ কোথায় থাকে ভাই? কার ভিতরে? এই তো কাদর ভিতরে, বুঝতেছেন? তাহলে বোঝা যায় কাদর ভিতরে থাকে, কিন্তু কাদর থেকে যখন উঠানো হয়, তখন দেখা যায় মনে হয় গায়ে কোনো কাদর নাই। এ কথা বলবেন, কথা বলবেন, কথা বলবেন,
কাদর ভিতরে সারা দিন ঘোরে, সারা রাত চলে, কিন্তু বুঝতে দেয় না যে ওই উঠাইলে পারেই মনে হয় একদম গা পরিষ্কার, মনে হয় পানির ভিতর থেকে ধুয়ে উঠছে। কথাখান ঠিক না ভাই? ঠিক। তো আমাদের সমাজে, আপনাদের সমাজে কিছু সুদখোর আছে, গুছি মাছ মার্কা, কথা কয় না, মানুষকে বুঝতে দেয় না, কিছু সুদখোর আছে, ঘুষখোর আছে, এই গুছি মাছ মার্কা টেবিলের উপর দিয়ে ঘুষ নেয় না, নিজ দেয় না, আছে না নাই, আছে না নাই। সেদিন ইউটিউবের ভিতরে দেখলাম আমার বন্ধু কোনো ফাইভে স্বাক্ষর করতেছে আর বলতেছে, শোনো টাকা আমাকে তো দিতেই হবে, এই যেখানে খোদা আছে, ডরটা খোদা আছে, এরির ভিতরে টাকা রাখো আর আমি এক এক করে ফাইল সাইন করব। একটা ভিতরে দেওয়ার পরই তাকাইছে, তাকায় দেখে যে টাকার পরিমাণ কম, কি ফাইলটা চেঙ্গিতে ফেলে দিয়েছে। এই ফাইল আমি সই করব না কেন? কয় আমার একটা সইয়ের দাম আছে, এই স্বাক্ষরটা আমি দেব, আমাকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে হবে। জোরে কন্যা উজবিল্লাহ, এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষখোর আছে, সুদখোর আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুষ সুদ থেকে হেফাজতে রাখুক, সবাই বলুন আমিন। আরো জোরে বলবেন আমিন। কোরআনের আয়াত দিয়ে একটা সুদের ব্যাপারে কথা বলি, বলবো বলবো, বিসমিল্লাহির রহিম أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله صدقا الله أكبر আরো ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা শুনে রাখো, তোমরা যদি সুদের বকেয়ার ভিতরে লেগে থাকো তাহলে তোমরা সুদের বকেয়াকে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে কোন আল্লাহু আকবার। মোমেন কোনোদিন সুদ খাইতে পারে? মোমেন কোনোদিন সুদের মধ্যে লেগে থাকতে পারে? ফাইল্লাম তাফাউ ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফাউ ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি সুদ খাইতে নিষেধ করলাম, তারপরেও যে সমস্ত ব্যক্তিরা সুদ খাবে, তারপরেও যে সমস্ত ব্যক্তিরা সুদের মধ্যে লেগে থাকবে, তাহলে আমি এবং আমার পয়গাম্বরের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। নাউজুবিল্লাহ বললেন না, আল্লাহ আর আল্লাহর পয়গাম্বরের সঙ্গে যদি সুদখোরের যুদ্ধ হয় তাহলে ওই আর জীবনে জান্নাত পাবি রে ভাই? কথা কান না, এখনো জান্নাত ওর জন্য হারাম হয়ে যাবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আর আপনাদেরকে কষ্ট দেব না, 10 মিনিটের ভিতরে শেষ করার জন্য বলেছে কর্তৃপক্ষ, সমস্যা আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, একটা স্টেশন পর্যন্ত আমি নিয়ে যাই, বাইতুল মাকদাস কিন্তু এখনো যাই নাই, তার ভিতরেই কত কথা, কথা কান না গে, বাইতুল মাকদাসের ভিতরে যাওয়া, আবার সেখান থেকে নিয়ে প্রত্যেক আসমানের ভিতরে নবীদের সাথে সাক্ষাৎ, তারপরে আবার ওখান থেকে অনেক কথা বাকি, কথা কম ঠিক না গা? ঠিক। বাবাজি এবার শুন, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিন নবী আমার, ওখান থেকে যখন আবার চলা শুরু করলেন, চলতে চলতে বন্ধু আমার আপনার দয়ার নবী সামনে যায়, সামনে যাইতে যাইতে বাইতুল মাকদ্দাস পায়ে গেছে। জোরে কর না আল্লাহু আকবার। মাকদ্দাসের ভিতরে আমার বন্ধু ঢোকার আগে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমি সামনের দিকে তাকায় দেখি
একটা অনেক বড় ওয়াল দেখা যায়, ওই ওয়ালের ভিতরে ছিদ্র দেখা যায়, ওই ছিদ্র মনে হচ্ছে অনেক আগে একটু বন্ধ হয়ে গেছে। আমার বন্ধু মসিরা ধরে আছি, ওই সময় আমার আপনার দয়ার নবী বলেন যে রে এই ছিদ্রটা এখানে কেন? নবীজি এই ছিদ্র এই জন্য এখানে আছি, বাইতুল মাকদাসের চতুর্দিকে অনেক নবী বসবাস করতো, নবীরা যানবাহন চালাই তো, এই নবীরা এখানে আসার পর যেই মুহূর্তে তারা নামাজ পড়তে চাইতো বা অন্য অন্য কাজ করতে চাইতো, এই ছিদ্রর ভিতরে রশিটা দিয়া তারা যানবাহনটা বেঁধে রাখতো। জোরে কন্নামার হাওয়া, ও নবীজি আপনার বাহন আপনি ওই জায়গার মধ্যে বেঁধে রাখবেন, আপনার যানবাহন আপনি যদি বাঁধেন তাহলে নবীদের একটা সুন্নাত আপনার ভিতরে আদায় হয়ে গেল। জোরে কন্না মার হাওয়া। ওই সময় নবী বলেন আমাকে মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর জিব্রাইল আমাকে বলতেছে হুজুর গো আপনি সরাসরি সামনের দিকে চলে যান। আমি ওখানে গিয়ে দেখি অনেক মানুষ দেখা যায়, অনেক ওখানে মানুষ লোকজন দেখা যায়। ওই সময় ডাক দিয়া বললাম ও জিব্রাইল এই মসজিদের ভিতরে এত মানুষ কারা? তখন জিব্রাইল আমাকে বলল হুজুর এই যে আপনি লোকগুলো দেখতেছেন এগুলো হলো লক্ষাধিক নবী রাসূল। জোরে কন্মার হাওয়া। ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে দিয়েছি, এর কারণ কি নবীজি? এরা সকলেই আপনার পিছনে দুই রেকাত নামাজ আদায় করবে, আপনি হবেন ইমামুল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবারের কাছে যেতে হবে, ওনাদের কাছে যেতে হবে। বলে কেন? ভাই ওই জায়গায় গেলে পরে আপনি বুঝতে পারবেন। ওখানে যাওয়ার পরে আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলতেছে উপস্থিত লোকেরা আপনারা শুনে রাখেন, আপনাদের মাঝে এখন যিনি উপস্থিত হয়েছেন উনি হবেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু ওখানে আদম আলাইহিস সালাম বন্ধু উনি শেষ নবী, এটা যদি আমি আপনি বিশ্বাস রাখি তাহলে এই নবীর প্রতি আমাদের ধারণা পূর্ণ ধারণা হয়ে যাবে, নবীর প্রতি বিশ্বাস আনা পূর্ণ বিশ্বাস হয়ে যাবে। জোরে কোন মারহাবা। এই যে একটা কথা শুরুতে বলছিলাম, বিশ্ব নবীজির মেয়েরাজ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কিন্তু কাফের হয়ে যাবে, কথাগণ ঠিক না? ঠিক। আর যে ব্যক্তি বিশ্ব নবীজির মেয়েরাজকে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কি করবে? বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবু বকর সিদ্দিক বানায় দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি ওখান থেকে আল্লাহ তাআলার কাছ থেকে আসতেছেন, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে আমার নবীর জন্য 50 ওয়াক্ত নামাজ দিবেন, তার উম্মতের জন্য কথা বলেন ঠিক না? ঠিক। মুসানবী সঙ্গে সাক্ষাৎ, কুমাইতে কুমাইতে 5 ওয়াক্ত কথা বলেন, কয় ওয়াক্ত? মুসানবী কয় ও হুজুর আপনার উম্মতেরা তো 5 ওয়াক্ত পড়তে পারবে না, কথা বলেন না কেন? আসলে মুসা নবী যে কথা বলছিল কথা কি খারাপ বলছিল? আমরা কি পাঁচ ওয়াক্ত পড়ি এখন? হ্যাঁ, মুসা নবী জানতো যে আমার উম্মতরা তো নামাজই ঠিক মতো পড়তো না, অল্প দুই ওয়াক্ত নামাজ তাই ঠিক মতো পড়তো না, আর পাঁচ ওয়াক্ত নামাজ মোহাম্মদ নবীর উম্মত পড়তে পারবে, কষ্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য বলছিল ওখান থেকে আল্লাহ তাআলার পয়গম্বর কষ্ট নিয়ে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই ঠিকমতো গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে কোন মারহাবা। তবে এই যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন কে? আল্লাহ। কথা বলবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। ওখান থেকে আমার পয়গম্বর আসতেছে, তো আমার বন্ধুগণ আমার ভাইরা আমার অনেক কথা বলেছি আপনাদের আর আলোচনার প্রতি নাই, খিচুড়ি পাওয়ার পরে আর আলোচনা শোনা হয় না, কথা কম ঠিক না? ঠিক। মানুষ আলোচনা শুনে তিন আকর্ষণে কথা বলেন কয়টা? কথা কয় না কয়টা? কথা বলেন কয়টা? জোর হলো না কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বরে মানুষ আলোচনা শুনে হলো কোরআনের আকর্ষণে, কথা কয় না?
প্রথম নাম্বার কোরআনের আকর্ষণে, দ্বিতীয় নাম্বারে মানুষ আলোচনা শুনে বক্তার আকর্ষণে, তৃতীয় নাম্বারে মানুষ আলোচনা শুনে খিচুড়ির আকর্ষণে। কোরআনের আলোচনাও হয়ে গেছে, বক্তা দেখাও হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে, ও আজই শেষ। এ কথা কখন ঠিক না বেঠি? এ কথা কখন ঠিক না বেঠি? এখন দোয়া হবে ইনশাল্লাহ। আমরা সকলেই যে আলোচনা করেছি, মূল কথা হলো আমার বন্ধুগণ, মূল কথা এই কথাটা আসেন, বিশ্বনবীজি রোম থেকে বের হয়ে দুই রেখাত নামাজ পড়বেন, তারপরে মদিনায় গিয়ে নামাজ পড়বেন, নবীজির সফর নামাজ দিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই? তাহলে বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এখান থেকে আমাদের সবক নিতে হবে, আমাদের নামাজ ছেড়ে দিবে হবে না। মূল কথা হলো আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ মেয়াদের শিক্ষা থেকে নিতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকেই পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। সবাই বলুন আমিন। ওয়া আকিমাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فلينادي الله فلينادي গুনাহ যত করছি মোনা ক্ষমা তুমি করিও। বন্দাসি বন্দগিনাই শেষ করেছি জিন্দগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ মোরানেছি তোমায় মানিয়া, কেমন করে আমাদের জাহান্নামে ফেলিবা? রব্বুল আলামিন এ আল্লাহ রজব মাসে আল্লাহ তোমার কিছু পাগল বড় বান্দাদেরকে নিয়া, বান্দিদেরকে নিয়ে আমি গুনাহগার, তোমার শহীদ দরবারে হাত বাড়ায় দিয়েছি রে আমার আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ মাগরিব পড়তে গিয়ে এখানে আলোচনা হয়েছে, এখন রাত 12টা বেজে গেছে রে আল্লাহ। আমার মন বলল আমি যদি আরো এক ঘন্টা শ ঘন্টা কথা বলতাম, একটা মানুষ মাতা নরে বাড়িতে যাইতো নরে আমার আল্লাহ। রব্বুল আলামিন বারবার বলতেছি মে হুজুর আরো আলোচনা শুনবো আরো শুনবো। আল্লাহ তুমি তো জানো পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, আল্লাহ তারপরেও যতটুকু আলোচনা হয়েছে ভুলবে দিবি ক্ষমা করে দিয়ে তুমি সই হিসেবে গোবর মঞ্জুর করে নাও। আল্লাহ যাকে সহা দিয়ে দিয়ে থাকো, কোটি কোটি গুণে বানিয়া দিয়া নবী পাকের রওজা থারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ বাবা আদম থেকে নিয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছি, আল্লাহ সকল কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আমরা দরাত পড়েছি আয় আল্লাহ, অনেকেরই জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে বেঁচে নেয় আল্লাহ, অনেকেরই বাবা নাই। রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত জানাই, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই দয়া করিয়া মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। ওই মা একটা অক্ষর মা যেন তেমন দুনিয়ার মধু দিয়েছো, মাকে মা বলে ডাক দিবে সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিবে সন্তান অন্তরে শান্তি পায়। আল্লাহ
যাদের ইটা খাড়ায় গেছে, যাদের ওই হজ কামাই করার মুখটা হারায় গেছে রে আল্লাহ, দয়া করিয়া তুমি তাদের জন্য হায় আল্লাহ শান্তির খবর তাদের মা বাবারে মাফ করে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন অনেকেরই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই, হায় আল্লাহ দয়া করিয়া দাদা দাদি নানা নানি পার্বতী শিগড়া আম্বাসী যারা কবরে চলে গেছে কবর জান্নাতের টুকরা করে দাও, হায় আল্লাহ তাবা যারা অসুস্থ আছে দয়া করিয়া সুস্থ করে দাও, হায় রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে দয়া করিয়া সুস্থ করে দাও, আয় আল্লাহ তাআলা আহাদ মুস্তাফা মাহমুদ শাওন ভাই দোয়া চাইছে রে আমার আল্লাহ, ওনার বাবা আহাদ মোহাম্মদ জাহাঙ্গীর মুস্তাফা সাহেব অনেক দিন অসুস্থ, আল্লাহ দয়া করে সুস্থতা দান করিয়া দাও, আল্লাহ শিফায়ে কামে আজিবা দিয়ে দাও, আল্লাহ ইষ্টের ভিতরে অনেকের নাম দোয়া আছে অসুস্থ, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছি, আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও, তাদের শরীরে জান্নাতি পোশাক পরে দাও, তাদের কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, আয় আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে সুস্থ করো, আয় আল্লাহ তাআলা মাফি আয়োজন যারা করেছে আয় আল্লাহ সকলকে তুমি কবর মঞ্জুর করে নাও, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করো, আয় আল্লাহ তাআলা পান্না ভাই বারবার যোগাযোগ করেছে রে আল্লাহ, অনেক কষ্ট করেছে ওনার বাড়িতে থাকলাম, আল্লাহ রেস্ট করলাম, আল্লাহ দয়া করে ভাই দানে আত্মীয় স্বজন যেন কবরে গেছে আল্লাহ কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমার আরেক বান্দা দোয়া চাইছে তার স্ত্রী দুনিয়ার জমিনে নাই মারা গেছি, আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া রব্বুল আলামিন তুমি তার স্ত্রীকে মাফ করিয়া দাও, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই এক কথায় দোয়া শেষ করি, আল্লাহ কয়টা কথা মুখে বলবো, আমরা যারা এখানে হাত তুলেছি মা বোনেরা যারা হাত তুলেছে রে আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের যা আশা আছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার মনের আশা তুমি পূরণ করে দাও, আয় রব্বুল আলামিন কত মানুষ রই তো ঘুমের ঘরে স্বপ্নে দেখাও, আয় আল্লাহ একটা বারের জন্য যদি হয় বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে তুমি স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও, আল্লাহ কত মানুষকে স্বপ্নে দেখাও, আল্লাহ হাত তুলেই তোমার কাছে এই দোয়াটা করি আল্লাহ একটা বারের জন্য যদি হয় আমাদের সবাইকে তুমি শেষ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ আমরা যারা সোনার মক্কা মদিনা যাইতে পারি নাই যাওয়ার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ যারা সোনার মক্কা মদিনা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও, আল্লাহ সামনে তো যেন ওই মাহফিলটা আরো বড় করে করতে পারে সে তৌফিক দিয়ে দাও, ফরদা নিশি বানিয়ে দাও, আবেদা সালেহা হিসেবে মা বন্ধুরা কবুল করে নাও, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ না জানি আজকে জিন্দগির শেষ মোনাজাত করবাম, কালকে মনে হয় সময় কবরের বাসিন্দা হয়ে থাকতে হয়, কেমনে থাকবো অন্ধকার কবরে যে কবরে মা নাই বাবা নাই বন্ধু নাই বান্ধব নাই, আয় যে তোমার খাতিরে তুমি আমাদের সকলের কমরে তোমার কুদরতি হাত দ্বারা বাতি জ্বালাইয়া দিও, যেদিন মৃত্যু বাড়াইবা তোমার দিনে মত দিও, রমজান মাসে মুহূর্ত পাঠাইও, আয় আল্লাহ যে সময় আমাদের জবানে তুমি আয় আল্লাহ মৃত্যুর আশ্রয় পাঠাই দিবে ওই সময় আমাদের জবানে অন্তরে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।